আসসালামু আলাইকুম যে কোনো মোবাইলের ক্যালকুলেটর দিয়ে অত্যন্ত সহজ পদ্ধতির মাধ্যমে পার্সেন্টেজ বের করবেন আসুন সেই হিসাবটি আমরা আজকে শিখি আপনি মোবাইলের ক্যালকুলেটর অপশনে যাবেন তারপর ক্যালকুলেটর অপশনে আসার পর আপনার কাঙ্ক্ষিত সংখ্যাটি এখানে লিখবেন আমি এগারো হাজার থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বের করব তাই প্রথমে আমি মোবাইলের ক্যালকুলেটরে লিখলাম এগারো হাজার সংখ্যাটি এবার গুণচিহ্নতে প্রেস করব এবার লিখব পঁয়তাল্লিশ সংখ্যাটি এবার ভাগ চিহ্নতে প্রেস করব। এবার লিখব একশো এই একশো সংখ্যাটি হচ্ছে শতকরা একশো এবার সমান চিহ্নতে ক্লিক করব রেজাল্ট আসলো চার হাজার নশত পঞ্চাশ এগারো হাজার টাকার পঁয়তাল্লিশ পারসেন্ট হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা আসুন এবার আমরা আরেকটি সংখ্যার শতকরা পার্সেন্টেজ বের করি এগারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকার পঁয়তাল্লিশ পারসেন্ট সমান কত মোবাইলের ক্যালকুলেটরে লিখলাম এগারো হাজার পাঁচশত পঞ্চাশ তারপর গুণচিহ্নতে প্রেস করব এবার লিখব পঁয়তাল্লিশ সংখ্যাটি এবার ভাগচিহ্নতে ক্লিক করব এবার লিখবো শতকরা একশো সবশেষে আমরা সমান চিহ্নতে প্রেস করবো রেজাল্ট আসলো পাঁচ হাজার একশত সাতানব্বই দশমিক পঞ্চাশ এগারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার একশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আসুন এবার আমরা আরেকটি সংখ্যার শতকরা পার্সেন্টেজ বের করি সতেরো হাজার পাঁচশত আশি টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান কত আসুন আমরা মোবাইলের ক্যালকুলেটরে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি লিখি সতেরো হাজার পাঁচশত আশি এবার গুণচিহ্নতে ক্লিক করবো এবার লিখব পঁয়তাল্লিশ সংখ্যাটি এবার ভাগ চিহ্নতে ক্লিক করব এবার লিখব শতকরা একশো তারপর সমান চিহ্নতে ক্লিক করব রেজাল্ট আসলো সাত হাজার নয়শত এগারো টাকা অর্থাৎ সতেরো হাজার পাঁচশত আশি টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে সাত হাজার নয়শত এগারো টাকা আসুন এবার আমরা আরেকটি সংখ্যার শতকরা পার্সেন্টেজ বের করি আশি হাজার টাকার বিশ পার্সেন্ট সমান কত আমরা প্রথমে ক্যালকুলেটরে লিখলাম মোবাইলের ক্যালকুলেটরে লিখলাম আশি হাজার টাকা এবার গুণ চিহ্নতে ক্লিক করব এবার লিখব বিশ এবার এবার চিহ্নতে ক্লিক করব এবার লিখব শতকরা একশো সংখ্যাটি তারপর সমান চিহ্নতে ক্লিক করব রেজাল্ট আসলো ষোলো হাজার টাকা আশি হাজার টাকার বিশ সমান ষোলো টাকা আসুন এবার আমরা আরেকটি সংখ্যার শতকরা পার্সেন্টেজ বের করি পাঁচশো টাকার 10 সমান কত আমরা মোবাইলের ক্যালকুলেটরে লিখলাম পাঁচশো সংখ্যাটি এবার গুণ চিহ্নতে ক্লিক করব এবার দশ লিখব যেহেতু দশ পার্সেন্ট বের করব এবার ভাগচিহ্নতে ক্লিক করব এবার শতকরা একশো সংখ্যাটি লিখব তারপর সমান চিহ্নতে প্রেস করব রেজাল্ট আসলো পঞ্চাশ এভাবে আমরা অত্যন্ত সহজ পদ্ধতির মাধ্যমে যে কোনো মোবাইলের ক্যালকুলেটর দিয়ে শতকরা পার্সেন্টেজ বের করতে পারব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম